বিয়ের পর বেবি প্ল্যানিং করে অসফল হওয়ার ফলে অনেক কাপল মানসিকভাবে অবসাদে ভোগেন। কিন্তু এটা জানলে অবাক হবেন, সেকেন্ডারি ইনফার্টিলিটি বা দ্বিতীয় বেবি প্ল্যানিং, অর্থাৎ দ্বিতীয় সন্তানের প্ল্যানিংয়ে অসফল হয়ে অনেক কাপল অনেক বেশি মানসিক সমস্যায় ভোগেন। দেখুন, প্রাইমারি হোক বা সেকেন্ডারি ইনফার্টিলিটি, এর কারণ কিন্তু শুধুমাত্র মহিলারা নন বা মহিলাদেরই শুধুমাত্র রেসপন্সিবল করা যায় না, কারণ সেক্ষেত্রেও অনেক পুরুষের অনেক সমস্যা থাকে। জার্নাল অফ রিপ্রোডাকশন অ্যান্ড ইনফার্টিলিটি, এতে একটি সমীক্ষা পাবলিশ হয় বা একটা সার্ভে পাবলিশ করা হয়, যেখানে 2007-08 ভারতবর্ষে যে টোটাল বিবাহিত মহিলারা ছিলেন তাদের মধ্যে দেখা যায় 8% ইনফার্টিলিটির শিকার, অর্থাৎ বান্ধত্বের শিকার। যে 8%-এর মধ্যে বেশিরভাগ ছিল সেকেন্ডারি ইনফার্টিলিটি, অর্থাৎ দ্বিতীয় বেবি প্ল্যানিংয়ে করতে গিয়ে বা দ্বিতীয় বেবি প্ল্যানিং করতে গিয়ে অসফল হয়েছিলেন, সেই রকম বান্ধত্বের সংখ্যাটা বেশি ছিল। এবং বলাই বাহুল্য যে রেশিওটা বা যে পার্সেন্টেজটা বর্তমানে 2022 সালে দাঁড়িয়ে অনেক বেশি হবে। আরও ওই জার্নালটায়, ওই সার্ভেটাতে আরও বলা হয় যে 8% টোটাল ভারতবর্ষের যে 8% বিবাহিত মহিলারা ইনফার্টিলিটির শিকার ছিলেন, তার মধ্যে সংখ্যা সবথেকে বেশি ছিল পশ্চিমবঙ্গে এবং সবথেকে কম ছিল মেঘালয়ে। বিভিন্ন গবেষণার মাধ্যমে এই সেকেন্ডারি ইনফার্টিলিটি যে কারণগুলো উঠে আসছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এজ ফ্যাক্টর বা বয়স, যেটা পুরুষ এবং মহিলা উভয় পক্ষের জন্যই একটা বড় কারণ, এই সেকেন্ডারি ইনফার্টিলিটির একটা বড় কারণ। বর্তমানে লেট ম্যারেজ একটা খুব কমন ইস্যু, খুব কমন ব্যাপার। যখন মেয়েরা ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় তখন লেট ম্যারেজটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই লেট ম্যারেজের পরে ফার্স্ট বেবি প্ল্যানিং যখন করলেন এবং বেবি যখন হলো, তারপরে একজন মা সেই ফার্স্ট বেবিটাকে ইনিশিয়াল সাপোর্ট বা প্রাথমিক সাপোর্ট দেওয়ার পর যখন সেই কাপলটা সেকেন্ড বেবি প্ল্যানিং করতে যাচ্ছে তখন মায়ের বয়স অলরেডি 35 পেরিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে এগের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কমে যাচ্ছে এবং AMH-এর ভ্যালুও কমে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বেবি কনসেপশনে প্রবলেম এসে যাচ্ছে। একইভাবে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এজ ফ্যাক্টর বা বয়সটা কিন্তু একটা ম্যাটার। যখন সেকেন্ডারি ইনফার্টিলিটির বিষয়টা আসছে তখন পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এজ ফ্যাক্টরটা প্রবলেম করছে। পুরুষদের ক্ষেত্রে যখন অনেকটা বেশি বয়স হয়ে যাচ্ছে তখন স্পার্ম কাউন্ট, স্পার্ম কোয়ালিটি, স্পার্মের মর্ফোলজি বা গঠনগত সমস্যা চলে আসছে। আপনি এটা মনে করতেই পারেন, আমার যখন প্রথম সন্তান হয়ে গেছে তাতে কোনো সমস্যা হয়নি, তাহলে দ্বিতীয় সন্তানে কেনই বা সিমেনে প্রবলেম আসবে? কিন্তু বয়স বা এজটা সত্যি একটা ম্যাটার। দ্বিতীয় যে কারণটা এই সেকেন্ডারি ইনফার্টিলিটির কারণ হিসেবে খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে টিউবে ব্লকেজ, অর্থাৎ মহিলাদের যে ফেলোপিয়ান টিউব থাকে তাতে ব্লকেজ তৈরি হয়। খুব স্বাভাবিকভাবে ওভুলেশনের ফলে যে ডিমটা, রাপচার্ড হওয়া ডিমটা, সেটা বেরিয়ে আসতে পারে না। এখন আপনার যেহেতু প্রথম সন্তান হয়ে গেছে আপনি এটা মনে করতেই পারেন যে, বা প্রথম কনসেপশন এসে যাওয়ার পরে আপনার এটা মনে হতেই পারে যে আমার দ্বিতীয় বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রে টিউবে ব্লকেজ কেন আসবে। অদ্ভুতভাবে বিভিন্ন সার্ভের মাধ্যমে দেখা গেছে যে যাদের এই সেকেন্ডারি ইনফার্টিলিটির সমস্যা তাদের 50-60% ক্ষেত্রে টিউবে ব্লকেজ হয়। এখন এই টিউবে ব্লকেজের পেছনে প্রধানত 6টা কারণ খুঁজে পাওয়া যায়। প্রথমত পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা PID, দ্বিতীয়ত ক্ল্যামিডিয়া বা গনোরিয়ার মতন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, 3 নম্বর এন্ডোমেট্রিওসিস, 4 নম্বর ফাইব্রয়েড, 5 নম্বর যদি অতীতে কোনো এক্টোপিক প্রেগনেন্সি হয়ে থাকে, আর 6 নম্বর হচ্ছে যদি কোনো অ্যাবডোমিনাল সার্জারি হয়ে থাকে। ওবেসিটি বা ওজন বেড়ে যাওয়াটাও কিন্তু সেকেন্ডারি ইনফার্টিলিটির একটা ফ্যাক্টর, যেটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই হয়। যখন ওবেসিটি হয় নিজেদের দিকে ধ্যান না রাখতে রাখতে ওজন বেড়ে যায় বা ওবেসিটি হয়ে যায় তখন শরীরে অদ্ভুতভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। মহিলাদের ক্ষেত্রে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাই কিন্তু ওভিউলেশনের সম্ভাবনাটা কমিয়ে দেয়, প্রজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। একইভাবে পুরুষদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে ইরেকটাইল ডিসফাংশন
স্ক্রোটাম বা অন্ডকোষে ডিসফাংশন শুরু হয় বা সেটা স্বাভাবিক কর্মক্ষমতা হারায়, স্পার্ম কোয়ালিটি বা সিমেন কোয়ালিটি খারাপ হতে শুরু করে। চার নম্বর যে কারণটা এই সেকেন্ডারি ইনফার্টিলিটির কারণ হিসেবে খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে স্মোকিং আর টোব্যাকো চিউইং। বলার অপেক্ষা রাখে না ভারত বাংলাদেশের মতন যে এশিয়ান কান্ট্রিগুলো আছে তাতে স্মোকিং আর টোব্যাকো চিউইংয়ের হ্যাবিটটা খুব বেশি পরিমাণে দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে এই স্মোকিং অথবা টোব্যাকো চুইং, টোব্যাকোর যে কোনো অপশান যারা অ্যাভেল করছে বা যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে যদি স্পার্ম কাউন্ট ঠিকও হয়ে থাকে তাদের ক্ষেত্রে স্পার্মের মধ্যে ডিফেক্টিভ স্পার্ম বেশি পরিমাণে খেয়াল করা যায়। ডিফেক্টিভ স্পার্ম মানে যেখানে স্পার্মগুলোর গঠন ঠিক হয় না, হেডটা ঠিকঠাক তৈরি হয় না বা জেনেটিক মেটেরিয়াল ঠিক থাকে না, বডিটা ঠিক থাকে না, টেল বা ল্যাচটা সুগঠিত নয় যার জন্য এগিয়ে যেতে পারে না, মর্টেলিটি কমতে থাকে বা সেটা তৈরি হলেও স্পার্মটা তৈরি হলেও সেটার মর্টেলিটি কম হয়, এছাড়াও নানান রকমের যে মর্ফোলজিক্যাল সমস্যা সেগুলো স্পার্মের মধ্যে চলে আসে। মহিলাদের মধ্যে যখন এই টোব্যাকো চিউইং বা স্মোকিংয়ের হ্যাবিটটা ডেভেলপ করতে থাকে তখন তাদের একটা বড় সমস্যা হয় ইমপ্লান্টেশনে, যদিও বা ইমপ্লান্টেশন হয়ে যায় মিসক্যারেজের প্রবণতা বাড়তে থাকে। এটা মনে রাখবেন প্রতি 100 জন মহিলার মধ্যে একজন মহিলার মিসক্যারেজ কিন্তু এই স্মোকিং বা টোব্যাকো চিউইংয়ের কারণে হয়ে থাকে। আর অবশেষে যদিও বা সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তানের কিন্তু লো বার্থ ওয়েট হয়, অর্থাৎ জন্মকালীন ওজনটা অনেকটা কম হয় যেটা তাকে একটা বড় লড়াইয়ের সম্মুখীন করে দেয়। তাহলে আমরা কি করতে পারি? আমাদের কিছু বিষয়ে মাথায় রাখা দরকার। প্রথমত, মায়ের বয়স যদি 35 পেরিয়ে গিয়ে থাকে তাহলে 6 মাস চেষ্টা করার পর যদি ন্যাচারালি বেবি কনসেপশন না হয় বা প্রেগনেন্সি এগোতে না পারে তাহলে ডাক্তারের কাছে গিয়ে উপযুক্ত ডায়াগনোসিস বা টেস্টগুলো করা দরকার, যাবতীয় টেস্টগুলো করা দরকার। ডাক্তারবাবুই আপনাকে বলে দেবে আপনাদের কোন কোন টেস্ট করা দরকার, কী কীভাবে আপনাদের বেবি আস না মানে বেবি না আসার কারণগুলো কী কী কারণের জন্য হতে পারে সেই সেই কারণ খুঁজে বার করার জন্য উপযুক্ত টেস্ট উনি বলে দেবেন। এবার আমাদের সমস্যা হচ্ছে, সমস্যা যখন হয় বেবি কনসেপশনে যখন প্রবলেম হয় তখন আমরা বেশিরভাগ সময় আমরা মহিলাদেরকে বা মাকে নিয়ে যাই, কিন্তু সমস্যা হচ্ছে পুরুষরা বা বাবারা তাদেরকেও ডাক্তারের কাছে উপস্থিত হয়ে উপযুক্ত ডায়াগনোসিস করা দরকার, কারণ সমস্যাটা শুধুমাত্র এক পার্টে হয় না আরেকটা পার্টে হয়। তাই কাপলকে বোথ মহিলা এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী দুজনকেই ডাক্তারের কাছে গিয়ে উপযুক্ত চিকিৎসা করানো উচিত বা উপযুক্ত ডায়াগনোসিস করানো উচিত। যদি সমস্যা খুঁজে পাওয়া যায় তাহলে সেরকম উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যে কারণেই হোক সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে সেক্স কিন্তু একটা ম্যাটার করে যায়। মানসিক চাপ, ব্যস্ততা, নিজেদের শারীরিক অ্যাক্টিভিটির অভাবের কারণে সেক্সের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়। তবে এটা ভুললে চলবে না, সেক্স কিন্তু অদ্ভুতভাবে একটা মেন্টাল স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে। তবে হ্যাঁ, উভয় পক্ষের সম্মতি এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন বা অংশগ্রহণ কিন্তু এই বিষয়টাতে খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন পুষ্টিকর খাবার দাবার যার মধ্যে আছে প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং গুড ফ্যাটস, এছাড়াও বিভিন্ন রকম ভিটামিনস যার মধ্যে ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি, এগুলো কিন্তু সেকেন্ডারি ইনফার্টিলিটি কাটিয়ে উঠতে সাহায্য করে। এটা বলার অপেক্ষা রাখে না সারাদিনে 1/2 ঘন্টার এক্সারসাইজ, 2-3 লিটার জল আর 7-8 ঘন্টার ঘুম, এই 3টে জিনিস কিন্তু আপনার শরীরকে অ্যাক্টিভ রাখতে হেল্প করবে। আপনার শরীরের যে ইন্টারনাল পার্টসগুলো আছে বা অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে নর্মালি ফাংশন করতে হেল্প করবে এবং ডেফিনেটলি কনসেপশনে সাহায্য করবে এবং অ্যাভয়েড এনি ফর্ম অফ টোব্যাকো। তো এই যে 5টা বিষয় আমি আলোচনা করলাম, এই 5টা বিষয় কিন্তু আমাদের হাতে আছে যেগুলো ফলো করে বা যে নিয়মগুলো পালন করে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটির অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি। ডেফিনেটলি দুজনকেই চেষ্টা করতে, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই চেষ্টা করতে হবে, তবেই কিন্তু সেকেন্ডারি ইনফার্টিলিটির এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। আশা করব ভিডিওটা ভালো লাগলো এবং যদি আপনাদের কিছু কোয়েরি থাকে, যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান।
আমরা আরো বিভিন্ন বিষয়ের আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। ততক্ষণ আপনাদের জন্য দুটো ভিডিও রেফারেন্স রইল, লিংক রইল, যেগুলো আশা করব আপনাদের কাজে লাগবে। পরবর্তী আলোচনায় দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।